হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি কম্পিটিং স্টোরি শেখাবো। কম্পিটিং স্টোরিটার নাম ডিভোশন টু মাদার। সো লেটস স্টার্ট ইট। ফার্স্ট দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ স্মল বয় নেমড বায়েজিদ। একদা একটি ছোট বালক ছিল, নাম বায়েজিদ। His mother was ill. তার মা অসুস্থ ছিল। On night he was studying by the side of the bed of his mother. সে একদিন রাতে সে তার মায়ের বিছানার পাশে বসে পড়ছিল। All on a sudden হঠাৎ এক সময়, His mother woke up. তার মা জেগে উঠল। Raised her head. তার মাথাটা উঠালো। And told her son to give her a glass of water. এবং তার ছেলেকে বলল এক গ্লাস পানি দিতে। গিভ মানে দেওয়া। বায়েজিদ ওয়েন্ট টু দ্য কিচেন টু ব্রিং ওয়াটার। বায়েজিদ রান্নাঘরে গেল, ব্রিং মানে আনা, পানি আনতে। বাট কিন্তু দ্য পিচার ওয়াজ ইমটি, ইমটি অর্থ খালি, কিন্তু কলসিটি খালি ছিল। হি থট, থট মানে চিন্তা করা। He thought to fetch water from a distant fountain. সে চিন্তা করল, fetch মানে চিন্তা, fetch মানে thought মানে চিন্তা, fetch মানে আনা। সে চিন্তা করল যে, আর distant fountain মানে দূরের একটি ঝর্ণা। সে চিন্তা করল যে দূরের একটি ঝর্ণা থেকে সে পানি আনবে। He went alone to the fountain with the pitcher. সে ঝর্ণাটিতে একা গেল কলসি সাথে নিয়ে। অ্যান্ড কেম ব্যাক, এবং বাড়িতে, এবং অ্যান্ড কেম ব্যাক হোম, এবং বাড়িতে ফিরল। উইথ দ্য পিচার ফুল অফ ওয়াটার, এবং বাড়িতে ফিরল কলসি ভরা পানি নিয়ে। ইন দ্য মেইন টাইম, ওই মুহূর্তেই, হিজ মাদার ওয়াজ ফার্স্ট স্লিপ, তার মা আবারও ঘুমিয়ে পড়ল, স্লিপ অ্যাগেইন। He did not want to disturb his ailing mother. She tar oshustho maake disturb mane hocche birokto. She tar oshustho maake birokto korte chailo na. So he remained standing beside his mother's bed. Tai she tar maer bichhanar pashe dariye thaklo. ইন দ্য মর্নিং, সকালে বায়েজিদস মাদার এও বায়েজিদের মা জেগে উঠল। শি বিকাম অ্যাস্ট্রোনাইজড, সে অ্যাস্ট্রোনাইজড মানে হতভম্ব বা অবাক, সে আর বিকেম মানে হওয়া। শি বিকেম অ্যাস্ট্রোনাইজড টু সি হার সন স্ট্যান্ডিং উইথ দ্য গ্লাস ফুল অফ ওয়াটার বিসাইড হার বেড। তার মা, সে অবাক হয়ে, অবাক হলো, অবাক হয়ে দেখল হার সন, তার ছেলে, স্ট্যান্ডিং উইথ দ্য গ্লাস ফুল অফ ওয়াটার বিসাইড হার বেড, তার বিছানার পাশে তার ছেলে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। শি ইমব্রেসড, ইমব্রেসড হার, সে ইমব্রেসড মানে জড়িয়ে ধরল। শি ইমব্রেসড হার সন, সে জড়িয়ে ধরল তার ছেলেকে। উইথ ডিপ লাভ মানে গভীর ভালোবাসার সাথে। অ্যান্ড প্রে টু আলমাইটি আল্লাহ, এবং দোয়া করলো সর্বশক্তিমান, আলমাইটি আল্লাহ মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে, ফর হার সন তার ছেলের জন্য। ইন হিজ লেদার লাইফ, ওই সেই জীবনেই বায়েজিদ বিকেম আ গ্রেট সেন্ট। সেন্ট, গ্রেট সেন্ট মানে বিখ্যাত সাধু বা ঋষি। ওই সময়ের মধ্যে, ওই জীবনের মধ্যে বায়েজিদ একজন বিখ্যাত সাধুতে বা ঋষিতে পরিণত হলো। তো এই ছিল আজকে আমার কম্পিটিং স্টোরি। আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।